আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী, আজ 29 আগস্ট ইংরেজি 2021 সাল, জানাবো কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন, স্কিপ ছাড়া দেখবেন। কুয়েতের বেশ কয়েকটি তপ্তার যা আপডেট রয়েছে এই ভিডিওটিতে, চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, কুয়েতে কোভিড-19 পরিস্থিতি প্রতিদিনই উন্নতি হচ্ছে, যেটি নিঃসন্দেহে ভালো খবর। আর যে কারণে স্বাভাবিক জীবনে ফিরে আসছে কুয়েত, আশা করা হচ্ছে আগামী অক্টোবর মাসে বেশ কয়েকটি কার্যক্রম চালু করার অনুমতি দেবে কুয়েত কোভিড-19 সুপ্রিম কমিটি। যেমন বিবাহ অনুষ্ঠান, দেওনিয়ার অনুষ্ঠান, মসজিদে দূরত্ব বজায় রাখা বাতিল সহ স্টেডিয়ামে দর্শকদের খেলা দেখার অনুমোদন, যেটি নিঃসন্দেহে আমাদের প্রবাসীদের জন্য ভালো। যেহেতু দেশে চতুর্থ সপ্তাহে মহামারী সংক্রান্ত উন্নতির সূচক অব্যাহত রয়েছে, এই সিদ্ধান্তগুলো পরবর্তীতে নির্ধারিত হবে অক্টোবরের মাসে দেশে স্বাভাবিক জীবনে ফিরে আসার সাথে নতুন কার্যক্রম সব কিছু শুরু হবে, যেটি নিঃসন্দেহে ভালো। যারা এখনও কুয়েতে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করেননি, তাদেরকে ভ্যাকসিন গ্রহণের সচেতনতা বাড়ানো বা রাজি করানো যায় কীভাবে, সে বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে। সরকারি সূত্রে বরাদ্দ দিয়ে দৈনিক আলকাবাস এরকমই একটি তথ্য দিয়েছে। এখানে ইঙ্গিত করা হয়েছে যে টিকা গ্রহণের জন্য একটি প্ল্যাটফর্ম নিবন্ধন করেনি তাদের সম্পূর্ণ কমিউনিটি অন্য সর্বোচ্চ আরে পৌঁছানোর জন্য আলোচনা করে। বিশেষ করে গত মাসে কুয়েতে কোভিড-19 পরিস্থিতি অনেক বেশি মৃত্যুর রেকর্ড করা হয়েছিল, যেখানে বারবার বলা হয়েছিল যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেনি তাদেরাই আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে, যেটি নিঃসন্দেহে ভালো। এদিকে দৈনিক আল আনবা থেকে একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে, নাগরিকরা হতাশা বা অপেক্ষায় আছে, বিশেষ করে মরুভূমিতে তাবু খেমাগুলো চালু করার জন্য। আপনারা অবগত রয়েছেন যে কোভিড-19 পরিস্থিতি খারাপের কারণে কুয়েতে খেমা বা তাবুর কার্যক্রম দীর্ঘ 2 বছর ধরে বন্ধ ছিল। আমাদের অনেক প্রবাসীরাও এসব কার্যক্রমের সাথে জড়িত, নিঃসন্দেহে তারাও এটা মিস করছে। আশা করা যাচ্ছে যে এই বছর খেমা তাবু চালু হবে, যেটি নিঃসন্দেহে ভালো একটি খবর। যারা কুয়েত আসার জন্য অপেক্ষায় রয়েছেন, অনুগ্রহ করে আপনারা কেউ হতাশ হবেন না। বিশেষ করে সোমবার মন্ত্রিসভার বৈঠকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আগমনকারীদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবে কুয়েত সিভিল এভিয়েশন। কারণ হচ্ছে যে সর্বশেষ মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তটি নিয়েছিল 7,500 প্যাসেঞ্জার কুয়েতে আসার জন্য, যেটি সিভিল এভিয়েশন মনে করছে যে এতে করে নতুন একটি বিশৃঙ্খলা তৈরি হবে, বিশেষ করে যেসব এয়ারলাইন্সগুলো তাদের টিকিট বিক্রি করবে বা এরকম সীমিত সংখ্যক টিকিট দিয়ে বা সিট দিয়ে এয়ারলাইন্সগুলো কুয়েতে আসার জন্য রাজি হচ্ছে না, যে কারণে কুয়েতের প্রবাসীদের সরাসরি প্রবেশের যে প্রস্তাব বা অনুমোদন দিয়েছিল সেটি থমকে রয়েছে। আর কুয়েত মন্ত্রিসভার এবারের আলোচনায় সেটি উঠে আসবে। কুয়েত মন্ত্রিসভা 7,500 প্যাসেঞ্জারের বাধ্যবাধকতা উঠিয়ে নেবে, এতে করে আটকে থাকা প্রবাসীরা কুয়েতে প্রবেশ করার সুযোগ পাবে। বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মে এরই মাঝে একটি আপডেট ভাইরাল হয়েছে, যেটি হচ্ছে তৃতীয় দেশে ট্রানজিট হয়ে অনেকে কুয়েত প্রবেশ করার জন্য টিকিট কেটেছে, আবার 2-1 জন প্রবেশ করেছেও। বিশেষ করে তুরস্ক থেকে প্রবেশ করার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। যে সকল প্রবাসীরা দীর্ঘদিন থেকে, বিশেষ করে 18 মাস ধরে কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন, আপনারা অনেক কষ্ট করছেন আমরা জানি, তবে তৃতীয় দেশ হয়ে আসার জন্য চেষ্টা করবেন না। তারা যাদের আকামার মেয়াদ রয়েছে, আপনি আরও কিছুদিন অপেক্ষা করলেও সমস্যা হবে না। যাদের সীমিত সংখ্যক মেয়াদ রয়েছে, বিশেষ করে 1 সপ্তাহ বা 5 দিন 7 দিন 10 দিন, তারা ট্রাই করতে পারে। সেক্ষেত্রেও আমরা গ্যারান্টি দিতে পারবো না যে আপনি তৃতীয় দেশেও কুয়েতে প্রবেশ করতে পারবেন। 2-1 জন প্রবেশ করতে পেরেছে বিদায়, সবাই প্রবেশ করতে পারবে এ ধরনের নিশ্চয়তা কেউই দিতে পারবে না। বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে তৃতীয় দেশেও কুয়েত প্রবেশ করার জন্য দীর্ঘদিন দুবাই আটকে আছে প্রবাসীরা, যারা অলরেডি সেখানে আকামা বাতিল হয়ে দেশে ফিরে এসেছে, আবার অনেকে কুয়েতে কার্যক্রম বা তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করে কাজ করছে, আবার অনেকে অপেক্ষা করছে কুয়েতে প্রবেশ করার জন্য। এখন দেখার বিষয় হচ্ছে যে কুয়েত কবে সে সুযোগটা দেয়। যেহেতু আমরা আলোচনা করছি, সিভিল এভিয়েশন আলোচনা করছে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বারবার প্রস্তাব আসছে, কিন্তু ফ্লাইট তো চালু হচ্ছে না। সব মিলিয়ে বড় কথা হচ্ছে যে কুয়েত অনুমোদন না দেওয়া পর্যন্ত আলোচনা সমালোচনা কোনো কিছুই কোনো কাজে আসবে না। এদিকে ছদ্মবেশে পিস্তলও
প্লেচার দিয়ে অভিবাসী প্রবাসীর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া অভিযোগে একজন 40 বছর বয়সী কুয়েতি নাগরিককে আটকের পর পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা জানেন যে কুয়েতের বিভিন্ন রাস্তায় বিভিন্ন এরিয়াতে বারবার প্রতারণার শিকার হয় প্রবাসীরা, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে সব নিউজ আসে না। এরকম একটি নিউজ এসেছে, তাও একজন কুয়েতির নিঃসন্দেহে, যেটি ভালো খবর। আশা করছি সামনের দিনগুলিতে যারা এসব কাজের সাথে জড়িত বা যারা এসব কাজগুলো করে থাকে তারা সচেতন সতর্ক থাকবে, বিশেষ করে এ ধরনের কাজ করা থেকে নিজেকে দূরে রাখবে। এটা ছিল কুয়েতের আজকের সর্বশেষ আপডেটগুলো বিস্তারিত। আশা করছি পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকবেন, কমেন্টস করবেন, লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আমরা নতুন ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা। আমাদের সাথে থাকুন সর্বশেষ আপডেট জানতে।